busy living, you get busy dying. দ্য শশাঙ্ক রিডেমশন সিনেমার এই সংলাপটি আপনি শুনেছেন বলেই অনুমান, নিশ্চয়ই সিনেমাটিও দেখেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের হারের পর কারো কারো মনে আচমকা এই সংলাপটির কথা মনে পড়ে গেলে তাকে ঠিক দোষ দেওয়া যাবে বলে মনে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে বাংলাদেশের যে 180 ডিগ্রি বৈপরীত্য, তাতে তো এই সংলাপই ভরসা। বাংলাদেশ অবশ্যই মরে যেতে ব্যস্ত থাকাদের দলে। সব দল যেখানে বেছে নিয়েছে হাই রিস্ক হাই রিওয়ার্ড ক্রিকেট, ভয় ডর শব্দটা যেখানে তাদের অভিধানেই খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশ সেখানে ব্যস্ত নিরাপদ ক্রিকেট খেলতে। প্রতিপক্ষকে কোনো ম্যাচ থেকে ছিটকে ফেলার জামানায় তারা চাইছে লড়াই করার মতো সংগ্রহের পেছনে ছুটতে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা যার নবতম সংযোজন। স্কোর কার্ডে লেখা আছে বাংলাদেশ 303 রান করেও হেরেছে। ম্যাচে 32টা 4 এবং 4টা 6 মারার পরও 15 থেকে 20 রান কম হওয়ার আক্ষেপ অধিনায়কের রয়ে গেছে। তবে যাতে লেখা নেই, এই রান কম হওয়ার পেছনে নিরাপদ ক্রিকেট খেলতে যাওয়ার আকাঙ্ক্ষাই কম দায়ী নয়। তামিম ইকবালি বলেছেন, জিম্বাবুয়েতে শুরুর 1 ঘন্টার সময়টুকু বোলারদের দিলে পরে বাকি সময়টা ব্যাটিংয়ের জন্য খুবই সহজ, এখানে রান হয়। টসে হেরে ব্যাট করতে নামার পরে প্রথম পাওয়ার প্লেতে 51 রান তোলা কিংবা লিটন দাসের শুরুর সংগ্রামের একটা ব্যাখ্যা তাই অধিনায়কের কথাতেই মেলে। ওই সময়টুকু উইকেটবিহীন কাটিয়ে দেওয়ার পর 40 ওভারের রানটাকে যথাসম্ভব বাড়িয়ে নেওয়া হবে, দলের পরিকল্পনাটা এমনই হওয়াই স্বাভাবিক। কিন্তু এরপরে কি হলো? পরের 50 রান তুলতেই উইকেট খোয়া গেল না ঠিকই, তবে সময় লাগলো 87 বল। ক্যাপ্টেন নিজেই যার জন্য কাট গড়ায় উঠবেন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তামিম 8000 ওয়ানডে রানের মাইল ফলক স্পর্শ করেছিলেন সেদিন। সঙ্গে সঙ্গে পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে 92তম অর্ধশতক। কিন্তু প্রথম 35 বলে 32 রান তোলা তামিম 50 পর্যন্ত যেতে লাগিয়েছেন 79 বল। 40 থেকে 50 রানের সময়টুকু সবচেয়ে দীর্ঘ, ওই 10 রানের জন্য খেলতে হয়েছিল 30টি বল। এমনও নয় যে তিনি মারতে চেয়েছিলেন কিন্তু সংযোগটা ব্যাটে বলে হয়নি, বরং তিনি মারছিলেনই না। একদিকে লিটনের সংগ্রাম, সঙ্গে 50-এর কাছাকাছি এসে অধিনায়কের সম্ভব গতির ব্যাটিং 100 পর্যন্ত যেতেই পেরিয়ে গেল ইনিংসের প্রায় অর্ধেক। দুজনে মিলে 119 রানের জুটি তো গড়লেন ঠিকই, তবে রান রেট তুলতে পারলেন মাত্র 4.64 পর্যন্ত। একটু স্মরণ করিয়ে দিই, 2019 বিশ্বকাপের পরে ওপেনিং জুটিতে 100+ রান এসেছে 40 বার। এই সময় এর চেয়ে ধীরগতিতে ওপেনাররা সেঞ্চুরি জুটি করেছেন মাত্র 2 বার। কোনো অর্থে খাটো করা হচ্ছে না, তবে সেই দুটো জুটিও গড়েছেন ওমান এবং নেদারল্যান্ডসের ব্যাটাররা। অথচ এই ম্যাচে কিন্তু একজন বোলার বসিয়ে একাদশে নেওয়া হয়েছিল বাড়তি একজন ব্যাটার, তার মানে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বাড়তি নিরাপত্তা। মোসাদ্দেক হোসেন সৈকত হয়ে গিয়েছিলেন দলের 5ম বোলার। সব ঠিকঠাক এগোলে মেহেদী হাসান মিরাজকে নামতে হতো 8 নম্বরে। অথচ পুরো 50 ওভার খেলেও বাংলাদেশ ব্যবহারই করতে পারল না সেই বাড়তি ব্যাটার নেওয়ার সুযোগ। উইকেট পড়ল মাত্র 2টি, শেষ 3 ওভারে এলো মাত্র 20 রান। আর যে উইকেটে অন্য যে কোনো দল 350 রান তোলার জন্য দৌড়াবে, বাংলাদেশ হিমশিম খেলো 300 রান তুলতেই। এর জন্য কি নিরাপদ ক্রিকেট দায়ী নয়? শুধু তো তামিম লিটনের পার্টনারশিপই নয়, কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটার ব্যাটিংটা, কিংবা পুরো সিরিজে বাংলাদেশের ডিফেন্সিভ ব্যাটিং অ্যাপ্রোচ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঝুঁকিবিহীন ক্রিকেট খেলার ধ্যান ধারণা বোধহয় বাংলাদেশি ক্রিকেটারদের মজ্জাগত। সাম্প্রতিক ঘটনা বলে উদাহরণ হিসেবে এনামুল হক বিজয়কেই মনে পড়ছে। ঢাকা প্রিমিয়ার লিগের এক মৌসুমে রেকর্ড 1038 রান করে জাতীয় দলের দরজা খুললেন তিনি। স্ট্রাইক রেট আর 4-6 পরিসংখ্যানও বলছিল এবার বোধহয় তাকে দিয়ে হাই রিস্ক হাই রিওয়ার্ডের ক্রিকেটের জামানায় ঢুকছে বাংলাদেশ। প্রত্যাবর্তনের পর প্রথম বলটাতেই জায়গা বানিয়ে 4 মেরে বুঝিয়েছিলেন তিনিও ওই ধারাতেই বিশ্বাস বুনেই এসেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2টি টি-টোয়েন্টিতে যেই রান পেলেন না, চলে গেলেন ধরে খেলার তত্ত্বের খোঁজে। তৃতীয় টি-টোয়েন্টিতে আক্রমণই করতে চাইলেন না, আর যখন করলেন তখনই আউট, ফলাফলে 11 বলে 10 রান। সবচেয়ে অবাক করা কাণ্ডটা অবশ্য ঘটালেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। জিম্বাবুয়ের বিপক্ষে তারা করতে হতো 206 রান, কিন্তু ওয়ান ডাউনে নেমে তিনি খেলে গেলেন 27 বলে 26 রানের ইনিংস। সেদিন কেবলমাত্র 5টা বল দেখে বোঝা গিয়েছিল তিনি আক্রমণ করতে চান। এভাবে উইকেটে আঁকড়ে পড়ে থাকার মূল্য বাংলাদেশ দিয়েছিল
ম্যাচটা 17 রানে হেরে। অথচ অন্য দেশের ক্রিকেটাররা এসব ক্ষেত্রে কি করেন? জেসন রয় যেমন ইদানিং রান করছেন না, এই গ্রীষ্মে ইংল্যান্ডের হয়ে 5টা আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে তিনি 80 বলে রান করেছেন 59। ESPN ক্রিক ইনফোর ডেটাও বলছে মাত্র 58.8% বলেই তিনি চাওয়া মতো ব্যাটে বলে করতে পেরেছেন, মানে প্রতি 2.4 বল অন্তর অন্তর একটা করে ভুল শট নির্বাচন করেছেন, তবু আক্রমণ করা থামাচ্ছেন না, কারণ দল তার কাছে সেটাই চাইছে এবং আক্রমণাত্মক ব্যাটিং করেই তিনি দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আর তাই এই ভয়াবহ দুঃসময়েও দলকে পাশে পাচ্ছেন। ক্রিস জর্ডান তো এমনও বলেছেন দল 250% সমর্থন দিচ্ছে ওকে, এটাই সবার উপরে দলকে রাখার প্রচেষ্টা। ক্রিকেটটা যেহেতু টিম গেম, সবার ভেতরেই তো তারা কাজ করার কথা। নিজের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে সানজু স্যামসন তাই বলেছিলেন, আমি খুব বেশি রান করতে আসিনি, আমি অল্প রান করব যা দলের জন্য কাজে লাগবে, তখন খুব বেশি অবাক লাগে না। ভারত তখন তাকে সীমিত ওভারের ক্রিকেটেই চিন্তা করছে, আর ওই ফরম্যাটগুলোতে স্ট্রাইক রেটের গুরুত্বই সবার আগে। স্যামসনকে তাই উচ্চ ঝুঁকির ক্রিকেটই খেলতে হবে, নিজের রানটা না হয় নাই বাড়লো তাতে। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের ব্যাপারেও কি ঠিক তেমনটাই বলা যাবে? প্রশ্নটা আরও জাগিয়ে দিয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারার পরপরই সরাসরি বললেন, এটা হয় না যে মন খুলে খেলা, এই মন খোলা খেলাটাই আমি দেখতে পাচ্ছি না আসলে। আমার যেটা হয় আমাদের উই হ্যাভ নাথিং টু লুজ, আমার কথা হচ্ছে যে এইখানে আমরা কালকে জিতলেই এটা খুব স্বাভাবিকতা, হারাটাই অস্বাভাবিক হয়েছে। তো আমরা কালকে ওই রকম সিচুয়েশনে আমরা জানি যে আমাদের 10-12 করে লাগবে, তারপর আমরা ওভারে 6-7 করে, কেউ দেখলাম না যে একটা ট্রাই করছে যে একটা 6 মারার, সবাই 2-1 করার নেমেছে। আমার মনে হয় যে এই যে এটা কি মানে আমি যদি ওইভাবে বলি যে নিজের পজিশনকে ধরে রাখার জন্য যে আমি একটা মোটামুটি রান করে আমাকে সেভ রাখলাম, ইউ ইফ ইউ ব্যাট উইথ 100 স্ট্রাইক রেট বা আপনি যদি 90 স্ট্রাইক বা 120-10 স্ট্রাইক রেটে আপনি চেস জিততে পারবেন না এখানে, বিকজ ইউ আর চেজিং 156। একজনকে তো কাউকে করতে হবে বা দুজনকে কাউকে করতে হবে যে 100 থেকে, ওদের দুটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দেখেন আপনি, তারা ওই খেলা এখান থেকে ওইখানে নিয়ে যেতে, আমাদের তো কাউকে স্টেপ ডাউন করতে হবে, হাত তুলতে হবে যে না আই উইল ডু ইট ফর দ্য টিম টুডে, যে আপনি লিটন দাস যে প্রতি রান করবে বা অন্য একটা ছেলে রান করবে মাহমুদুল্লাহ করবে, সেটা না, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, সেটা আসিফ হোক, রিয়াদ হোক, সেটা শান্ত হোক বা বিজয় হোক। আমি সেরকমভাবে কাউকেই দেখি না যে কেউ এগ্রেসিভ অথবা ওই প্রেশারে এমন একটা ব্যাট শট খেলে আউট হয়েছে বা রং, আর মনে হয় যে এই উইকেটে এরকম ব্যাট শট না, মানে ওইসব শট মানে ইনোভেশন করার কোনো কিছু ছিল না, আপনি শর্ট বল আপনি আরামে এখানে বাইরে মারতে পারবেন। তো সেই পাওয়ারটা বা সেই কনফিডেন্ট যদি না থাকে তাহলে প্রবলেম, সেই কনফিডেন্ট আমার মনে ছেলেদের আসা দরকার। এই নিরাপদ থাকতে চাওয়ার প্রচেষ্টা শুধু ব্যাটিংয়ে নয়, দল নির্বাচন থেকে শুরু করে সব ক্ষেত্রেই। নতুন কাউকে সুযোগ দিলে তিনি এসেই পারফর্ম করবেন তার নিশ্চয়তা নেই, হেরে যাওয়ার ঝুঁকিটাই বেশি। এই চিন্তাতেই না জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামানো হলো সম্ভাব্য সেরা দল, যার মূল্যটা চড়াদামে চুকাতে হচ্ছে। ম্যাচ চলতে চলতেই পায়ে বলের আঘাত পেয়েছিলেন শরীফুল ইসলাম, ওভার বাকি রেখেই ড্রেসিং রুমে উঠতে হয়েছিল তাকে। এরপরে এর চেয়েও বড় খবর, ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিটন দাস, আর তাতেই এশিয়া কাপ থেকে দলের সেরা ছন্দে থাকা ব্যাটার ছিটকে গেল। মারমার কাটকাট ক্রিকেটটা শুধুমাত্র সাকিবই খেলেন। এই সেরা দল নিয়েও অবশ্য লাভ হলো না জিম্বাবুয়ে সিরিজে, আর হারের পরপরই সাকিব আল হাসানের একটা পুরনো উক্তি আলোচনা এলো ফের। কথাটা তিনি বলেছিলেন গত দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডে জয়ের পরে। সেদিন দলের পরিকল্পনা নাকি ছিল 270 থেকে 280 রান তুলেই বোলিংয়ে নামার, কিন্তু উইকেটে গিয়ে তার মনে হয়েছিল এই রানটা কেবল সম্মানজনক পরাজয় নিশ্চিত করতে পারবে, হার আটকাতে পারবে না। তাই তো ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে শুরু করলেন আক্রমণ। শেষ পর্যন্ত 64 বলে 77 রান করে আউট হলেন ঠিকই, তবে প্রথম 30 ওভারে 135 রান তোলা বাংলাদেশকে পাঠানোর চেষ্টা করলেন 314 রানের গন্তব্যে। পরে প্রমাণ হল জিততে গেলে ওই রানটাই দরকার ছিল, কারো না কারো বেপরোয়া হওয়ার প্রয়োজন ছিল তখন। আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর কাটিয়ে দেওয়ার পরে সাকিবের সবচেয়ে বড় মাহাত্ম্য বোধ হয় এখানেই লুকিয়ে আছে, হাজারটা দায়িত্বশীলের ভিড়ে বেপরোয়া হওয়ার সাহসটা তিনিই করেছিলেন। তাই তো সম্মানজনক পরাজয় নয়, এই লোকটা জিততে চেয়েছিলেন।